আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কাজে লাগবে। তো আমলটি হচ্ছে সূরা ফাতিহার আমল, যেটার দ্বারা আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে অত্যন্ত সহজে, যদি ইয়াকিন দৃঢ় রাখতে পারেন। আর অবশ্যই সূরা ফাতিহা তো এটা অবশ্যই আপনারা জানেন যে এটা কোরআন শরীফের মূল, উম্মুল কোরআন যেটাকে বলা হয়। এটা সূরাতু শিফা, অর্থাৎ সমস্ত রোগের প্রতিষেধ হিসাবেই এই সূরাই যথেষ্ট। তো এবং এটার আরও অনেক ফজিলত রয়েছে, যেমন একটা ফজিলত হচ্ছে শুধু যদি সূরা ফাতিহা নাজিল হইতো আর কোরআন শরীফ নাজিল না হইতো, তারপরেও উম্মতের হেদায়াতের জন্য এটাই যথেষ্ট ছিল। এরকম আরও অনেক অনেক নামও রয়েছে এবং এটার একাধিক হাজার হাজার ফজিলত রয়েছে। তো আজকের যে সেটা হচ্ছে, যেই নিয়মে আপনি পাঠ করলে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে, হাজত পূর্ণ হবে, ওইরকম সিস্টেম আপনাদের সামনে বলে দেবো। আর ইনশাল্লাহ এটা যদি আপনারা করেন ইনশাল্লাহ অত্যন্ত কামিয়াবি হবেন, যেরকম বলবো সেরকম যদি আমল করতে পারেন। তো এই আমল হোক আর অন্য কোনো আমল হোক আর কোনো তদবির হোক, যেটাই আপনারা করেন একদিন ঠিক রেখে আপনি আল্লাহর উপর ভরসা রেখে আমল করবেন, সেই আমল দ্বারা আপনি কামিয়াব হবেন। একটু আগে একজন বলছেন যে ওইটা আমি বলছি যে এটা হবে না, দুইবার তদবির দিছি হচ্ছে না, কোনো অবস্থাতেই হচ্ছে না, ও একদমই চায় না আর উনি চাইতে চাইতে অবস্থা শেষ। তো বললাম যে এটা আর হবে না। কেন হবে না? বললাম যে মনে করেন আপনার তদবিরে নাই। তো উনি বলছে আমি যদি অনেক ভালো কোনো বা এরকম অনেক অনেক আমল করি তাহলে কি আল্লাহ তকদির পরিবর্তন করতে পারবে, অর্থাৎ আল্লাহ তকদির পরিবর্তন করতে পারবে কি না, ওইটাই মানে উনার আমল দ্বারা আল্লাহ পারবেন কি না এটাই সন্দেহ। বললাম আল্লাহ দুনিয়াতে পারেন না এরকম কোনো কিছু নেই। ওই তাদের এটাও তাদের দেখেন কীরকম বিশ্বাস, ওইরকম বিশ্বাস নিয়ে হবে না। দুনিয়ার সব কিছুই আল্লাহ তালার দ্বারা সম্ভব, সব কিছুই আল্লাহ তালা করতে পারেন, ঠিক আছে। এই বিশ্বাস আপনার রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এটা পারবেন কি না, ওইরকম বললে আপনার ইমান থাকবে না। উনি হয়তো এটা বলছেন বুঝে শুনে বলেন নাই, এমনিতেই হুট করে বলছেন, সেই জন্য না হয় ওইরকম তো কেউই বলবে না। তো এরকম দৃঢ় বিশ্বাস রাখবেন। আর যেটা আপনি চাইতেছেন, হয়তো আপনার মনের উদ্দেশ্যে আপনি যেটা চাইতেছেন, আপনি মনে করতেছেন এটাই আপনার সুখের কারণ হবে, এটাই এইরকম হবে সেইরকম হবে, কিন্তু সব সুখ দুনিয়াতে সুখ হয় না। সুখ নামক জিনিসটা অনেকে পায়, পরবর্তীতে এটা দুঃখে পরিণত হয়। এরকম নজির দুনিয়াতে অপরূপ হয়েছে এবং হচ্ছে, এটা আপনার চোখ মিললে দেখতে পারবেন। তো আপনি যেটা চাইতেছেন হতে পারে আল্লাহ তাআলা আপনাকে বেশি মহব্বত করেন বিদায়, এটা আপনার হচ্ছে না, পাচ্ছেন না, এটার থেকে ভালো কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, অথবা এটা আপনার জন্য লাভজনক নয়, এটা আপনার জন্য বিপজ্জনক, ঠিক আছে। এটাও তো হতে পারে, ভবিষ্যৎ তো আর আপনি বলতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, পাইলেও খুশি না পাইলেও খুশি, ঠিক আছে। আর একদিন ঠিক রাখবেন যে আপনি যে আমল করতেছেন ইনশাল্লাহ এই আমলের উসিলায় এটা পেয়েই যাবেন, এরকম একটা নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আর আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমল করবেন, ওই আমল দ্বারা উপকার পাবেন ইনশাআল্লাহ। যদি নাও পান এর থেকে ভালো কোনো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো আসেন এখন জেনে নেই কী করতে হবে। উদ্দেশ্য পূরণের জন্য সূরা ফাতিহা পাঠ করার নিয়ম, কোনো হাজত দেখা দিলে সব ধরনের পাপ বর্জন করে এবং সোমবার রোজা রাখবে। সূরা ফাতিহা পাঠ করার পূর্বে গোসল করে নিবে, অর্থাৎ এটা আপনি সোমবার থেকে আমল করবেন। শুরুতে যে সোমবার আছে ওই সোমবার আপনি রোজা রাখবেন, প্রথমে পাঠ করার আগে রোজা রাখবেন, সোমবার দিন রোজা অবস্থায় আপনি ওই দিন গোসল করবেন সূরা ফাতিহা পাঠ করার পূর্বে। অর্থাৎ যেদিন আপনি সোমবারে রোজা রাখছেন, আপনি যদি সকালে পাঠ করেন, যেমন 10টার সময় পাঠ করবেন, 10টার আগে আপনি গোসল করে নেবেন, অথবা জোহরের নামাজের সময় বা এরপরে পাঠ করবেন, যে সময় আপনি পাঠ করবেন এরপর পূর্বে আগে আপনি কি করবেন, গোসল করে নেবেন, ঠিক আছে। এই কাজ, এই হলো দুইটা কাজ। প্রথমে সোমবার দিন থাকতে হবে, দিন নির্দিষ্ট সোমবার থেকে শুরু করতে হবে, সোমবার থেকে 5 দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত সোমবারে আপনি গোসল করবেন, এর পরবর্তীতে আর গোসল করতে হবে না। গোসল করলে আপনার এটা সমস্যা নাই, কিন্তু এই যে শর্ত নয় গোসল করা, প্রথম দিন হচ্ছে শর্ত, আপনি গোসল করতেই হবে সূরা ফাতিহা পাঠ করার আগে। তারপরে ওইটা আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, ওই দিন তো আপনি রোজা অবস্থায় আছেন, এর পরবর্তীতে আর রোজা রাখা লাগবে না, আপনি রোজা রাখলেও সমস্যা নাই, না রাখলেও চলবে, ঠিক আছে। পূর্বে গোসল করে নিবে, তারপর 5 দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঠ করবে। পাঠ করার সময় কেবলামুখী হয়ে বসবে, কারোর সাথে কোনো কথা বলবে না, মোট 1000 বার পাঠ করিবে। তো একটু লম্বা হয়ে যায়, তারপরে মনের উদ্দেশ্য যদি আপনার বেশি বড় হয় তাহলে 1000 বার সূরা ফাতিহা পাঠ করা এটা কঠিন কোনো কিছু নয়। সওয়াবের উদ্দেশ্যে পাঠ করবেন, অনেক সওয়াব পাবেন আর আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিবলামুখী হয়ে বসবেন, বসে আপনি পাঠ করবেন, ওই সময় কিন্তু কারোর সাথে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, যদি বেশি ইমার্জেন্সি কোনো কথা হয় সেটা বলতে পারেন, অযথা অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। ওইরকম আপনি আমল করবেন ইনশাআল্লাহ, দেখবেন অত্যন্ত উপকার পাবেন। যে কোনোভাবে বসলেই হবে, সমস্যা নাই, শুধু কিবলামুখী অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আপনি এই আমলটা শুরু করবেন। তো মঙ্গলবারে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা না রাখলেই চলবে, আর যদি রাখেন তাহলে তো বেশ ভালো, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, রাখতে পারেন। কিন্তু তদবিরের জন্য
রোজা একবারই শর্ত আর সেটা হচ্ছে সোমবারের দিন রোজা রাখতে হবে। গোসলও একবার শর্ত, সেটা হচ্ছে সোমবারে সূরা ফাতিহা পাঠ করার আগে আপনি গোসল করে নেবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আর গোসল লাগবে না, আপনি পড়তে পারেন, মুখস্থও পড়তে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, যেরকম আপনার ইচ্ছা সেরকম পড়তে পারেন। তাসবিহে গুনে আপনি 1000 বার পাঠ করবেন। 1000 বার যদি আপনি পাঠ নাও করেন তাহলেও কম হলেও 100 বার পাঠ করবেন, অর্থাৎ এই আমল ছাড়বেন না। এখন যে 1000 বার পাঠ করতে পারবো না তাইলে আর এটা করার কোনো প্রয়োজন নেই, এরকম করা যাবে না, আমল করতেই হবে। এতে আপনি সাধ্য অনুযায়ী যতটুকু পারেন করবেন, উসিলা হিসাবে তো আপনি চেষ্টা করলেন, এর বেশি আপনি কোনো প্রয়োজনে করতে পারেন নাই, না হলে তো আপনি করতেন, এরকম একটা ই রাখবেন, ইনশাল্লাহ উপকার এতেই হবে, ঠিক আছে। আমল যদি আপনি অল্পই করেন আপনার এটাই কামিয়াব হবে, যদি আপনি খালিস নিয়তে আমল করেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।